প্রিয় শিক্ষার্থী, আমি আব্দুল আলিম, হাজির হয়েছি আজকের একটা এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের নতুন একটা উইথ ক্লু নিয়ে। আজকে আমরা দেখবো বরিশাল বোর্ড 2000 যেটা 19 সালে পড়েছে, সেটা সিলেট বোর্ড 2012 এবং যশোর বোর্ড 2005 পড়েছে। সো আমরা একটু ঘুরে আসতে পারি আমাদের যে উইথ ক্লু আছে এটা নিয়ে। বলছে যে ড্যাশ ব্লাইন্ড পিপুল ক্যান নট ড্যাশ, তাহলে ক্যান নট সি। বি নাম্বার উত্তর হল ক্যান নট সি। এরা ব্লাইন্ড পিপুল মানে অন্ধ অন্ধ মানুষ, অন্ধ মানুষরা কি করতে পারে না, দেখতে পারে না। দ্যার সেন্স অফ ড্যাশ বিকামস ফার মোর ড্যাশ। এখন প্রশ্ন হলো এত ড্যাশ ড্যাশ না বলে আমরা সরাসরি উত্তরে চাই। প্রথমটা বলছে যেহেতু একটা কমা আছে এবং সেটা অবশ্যই বিপরীত ধর্মী, এর জন্য আমরা শুরুতে পেয়ে যাবো অল দো। সো অল দো ব্লাইন্ড পিপুল ক্যান নট সি, যদিও অন্ধরা দেখতে পারে না। দ্যার সেন্স অফ রিডিং, তাদের পড়ার যে বিবেকটা ফার মোর ডেভেলপড, এটা উন্নত হয়েছে দেন দ্যাট অফ মোস্ট সাইটেড পিপুল, যারা দেখে তাদের চেয়ে বেশি। দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট ম্যান নেমড বা কল্ড। এখানে আসলে নেম যেহেতু নাই, কল আছে, তাই তাকে ডাকা হয় প্যাসিভ। ওকে, এখন প্রশ্ন হলো শুধু কল্ড কেন, ওয়াজ কল্ড কেন হলো না, কারণ ওয়াজ পুট আগে একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়ে গেছে, এরপরে যদি আরো কোনো ভার্ব আসতে চাই তাহলে সেটাকে নন ফাইনাইট করতে হবে। তখন সহজ করে ভার্ব ছাড়াই আসলে নন ফাইনাইট করার উপায় হলো ভার্বের আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল বা হ্যাভিং ভার্ব, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ওয়াজ পুট যেহেতু ফাইনাইট ভার্ব হয়ে আছে, তাই এই নাম্বারে আমরা করে দেবো যে কল্ড শুধু। ইন দি আর্লি 19th সেঞ্চুরি, মানে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে, হি ইনভেন্টেড এ ড্যাশ অফ রাইটিং, লেখার একটা ওয়ে বা পথ বলবো। সো এটাকে আমরা বলছি হি ইনভেন্টেড এ ওয়ে অফ রাইটিং হুইচ ড্যাশ ইজ নেমস, ড্যাশ ইজ নেম যেটা এখনও তার নাম বহন করে, তার হুইচ বেয়ার্স, এই যে ওয়ে অফ রাইটিং এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এখন হয়ে যাবে বেয়ার্স। The Braille system produces the letters of the alphabet by a series of dots, অনেকগুলো ডটের মাধ্যমে, in certain positions which are raised on the paper. The blind person runs the dots, but runs the tips. যারা অন্ধ মানুষ তারা এই ডটগুলোর উপরে তাদের আঙ্গুল নিয়ে যায়, হাতের আঙ্গুল, of his fingers across the pages of the Braille book, and can work out the letters and numbers printed there. যে ওই লেখার উপর, ওই বইয়ের উপরে যে ডটগুলো আছে ওগুলোর উপরে হাতের আঙ্গুল নিয়ে যায়, এবং এভাবেই তারা এই বর্ণগুলো বুঝতে পেরে ব্লাইন্ড পিপুলরা সব বুঝতে পারে। তো এইটাই বলছে আউট দ্য লেটার্স অ্যান্ড নাম্বারস প্রিন্টেড দেয়ার, যেগুলো তাদের ওপরে প্রিন্ট করা আছে। সো এতটুকুই কাজ ছিল আমাদের উইদাউট ক্লু নিয়ে, উইথ ক্লু নিয়ে বরিশাল বোর্ড, সিলেট বোর্ড এবং যশোর বোর্ডের। সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।